হ্যালো শৌখিনবাসী, নিশ্চয়ই আমার মতো আপনাদের অনেককে ঈদে সালামি দিতে হয়। তবে নতুনত্ব আমার পছন্দ বলে একটু স্পেশালভাবে আমি সালামিটা দেওয়ার চেষ্টা করি। যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা ছিল ঈদুল ফিতর 2022-এ আমার দেয়া সালামির ডেকোরেশন। তো এবারও আমি চাচ্ছিলাম সালামির ডেকোরেশনটা একটু অন্যভাবে করতে। গত বছর আমার হাতে সময় ছিল, তাই আমি একটু সময় নিয়ে সালামির কার্ডটা তৈরি করতে পেরেছিলাম। কিন্তু এবার আমার হাতে একদমই সময় নেই। আগামীকাল আমার গাড়ির টিকিট, আমাকে আগামীকাল চলে যেতে হবে, আজ রাতে ব্যাগ গোছাতে হবে। তো এর মাঝেও আমি চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি করে কিছু একটা স্পেশালভাবে তৈরি করার জন্য। প্রথমেই আমি সমমাপের এরকম দুটো শক্ত কাগজ নিয়ে নিয়েছি, আর এটার পরিমাপ হচ্ছে লম্বার দিক থেকে 30 সেন্টিমিটার, আর পাশে হচ্ছে 10 সেন্টিমিটার। আর এবং 30 সেন্টিমিটারকে আমি সমমাপে 10 সেন্টিমিটার করে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি গ্লু দিয়ে একটার উপর আর একটা কাগজ বসিয়ে নিচ্ছি। গ্লুটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এই বক্সের চারপাশে চারটা চকলেট লাগিয়ে নেব। যদিও ঈদ অনেক দিন হলো পার হয়ে গিয়েছে, কিন্তু নানা ব্যস্ততার কারণে ভিডিওটা আমি রেডি করতে পারিনি এবং আপলোড করতে পারিনি। মূলত আমার শ্বশুর বাড়িতে আমার দুজন খালাতো ননদ আছে, ছোটো, ওরা স্কুলে পড়ে। তো ওদের জন্য আমি সালামিটা একটু স্পেশালভাবেই করি, আমার খুব ভালো লাগে এবং ওরাও কিন্তু প্রচণ্ড রকমের খুশি হয়। আমি চকলেটগুলো স্কচ টেপ দিয়ে চারপাশে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। হাতে পর্যাপ্ত সময় থাকলে আমি হয়তো পছন্দ মতো কিছু করতে পারতাম, যেহেতু হাতে আমার একদমই সময় নেই। এখনও আমার আজ রাতের মধ্যেই ব্যাগ গুছাতে হবে এবং অনেক কাজ বাকি আছে। তো এর জন্য যা আছে আমার কাছে আমি চাচ্ছিলাম তা দিয়ে কিছু একটা ঝটপট করতে। তো আমার কাছে এরকমের রঙিন উল আছে, আমি সেটা দিয়ে এরকম একটা ফুলের মতন বানিয়ে তারপরে চকলেটের উপরে একটু লাগিয়ে দিচ্ছি আর একটু আকর্ষণীয় করার জন্য। এবং প্রত্যেকটা চকলেটের উপরে আমি একইভাবে ফুলের মতন করে উলগুলো লাগিয়ে দিলাম। এবার সালামিটা আমি বক্সের মাঝখানে সুন্দরভাবে আটকে নেব। বক্সের নিচের অংশটা রেডি, এখন উপরের অংশ তৈরি করব। উপরের অংশটার জন্য নিচের কাগজটা একটু বড় সাইজ নিতে হবে, অর্থাৎ নিচের কাগজটা আমি 10 সেন্টিমিটার করে নিয়েছিলাম স্কোয়ার শেপ, স্কোয়ার সাইজ। আর উপরের বক্সটা চারপাশে 10 সেন্টিমিটারের পরও আরও 3 সেন্টিমিটার, অর্থাৎ 13 সেন্টিমিটার পর্যন্ত আমি এক্সট্রা নিচ্ছি। এবং এভাবে করে কেটে এই 3 সেন্টিমিটার যেটা বাড়তি অংশ ওটা ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি কাগজগুলো একটার সাথে আর একটা পিন আপ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে তাড়াহুড়োর সময় যেটা হয় আমি স্টেপলারের পিন খুঁজে পাচ্ছিলাম না, হাতেও সময় নেই। তো এর জন্য ঝটপট করে আমি স্কচ টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। গিফট বক্সের উপরের অংশ এবং নিচের অংশ দুটোই বানানো শেষ, এখন কিভাবে অ্যারেঞ্জ করব আমি দেখিয়ে দিচ্ছি। বক্সের চারপাশের অংশগুলো একত্রে এভাবে ধরে উপরের অংশটা বসিয়ে নিতে হবে। গিফট বক্স রেডি, এখন রং করার পালা। কোন রংটা দিলে মানাবে আমি ঠিক বুঝতে পারছিলাম না, একটা একটা করে দেখছিলাম। হঠাৎ মনে হলো যে নীল রংটা দেওয়া যেতে পারে। উপরের রংটা শুকানোর পরে এর উপরে আমি আরেকটু ডিজাইন করে নিচ্ছি রেড কালার দিয়ে। আগে বলেছিলাম গিফট বক্সটা আমি আমার দুজন খালাতো ননদ ওদের জন্য রেডি করেছি, ওরা স্কুলে পড়ে। তো ওদেরকে আমি আদর করে পাকনা বুড়ি বলে ডাকি। তো সেই পাকনাবুড়ি সম্বোধন করেই আমি গিফট বক্সের উপরে ওদের সালামের উদ্দেশ্যে কিছু লিখে দিচ্ছি। তো সালামি বক্স রেডি,
দেখা যাক কেমন হয়েছে।